হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেকানিক স্কুল আমি আবারও চলে আসলাম। আমি সালাহউদ্দিন আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও এটাতে অনেক ধরনের টিপস থাকবে। যারা হচ্ছে যে এখন আমাদের চ্যানেল দেখেন, লাইক দেন, সাবস্ক্রাইব করেন। অনেকে আবার লাইকও দেন না, সাবস্ক্রাইবও করেন না, ঢুকিয়েও দেখেন না। ঢুকে দেখে আসবেন, ভালো লাগলে লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের এই উপকার আসবে। আমি আজকে যে টিপসটা দিব, খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, আপনাদের অবশ্যই কাজে আসবে। যারা হচ্ছে যে বাসা বাড়িতে চুলা ইউজ করেন, গ্যাসের চুলা ইউজ করেন, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে, না টেনে পুরো হচ্ছে জিনিসটা হয়ে থাকে, যেটা হচ্ছে যে আমাদের চুলাগুলা অনেক ভালো ছিল। এই যে দেখুন, এটা ভালো ছিল, আমি কিছুক্ষণ আগেও কিন্তু এটা জ্বালাইছিলাম, চুলাটা 10 মিনিট আগেও, কিন্তু এখন সুইচটা কাজ করতেছে না, সুইচটা হঠাৎ করে লক হয়ে গেছে। এটা হচ্ছে সম্ভবত এই মেশিনে অনেক সময় ময়লা আসার কারণে এটা জং ধরে যায়, যার কারণে কাজ করে না, মুভ করে না। এটা দেখেন একেবারে মুভ করতেছে না। কিন্তু আমি চেষ্টা করব এটা একেবারে না খুলে কীভাবে মুভ করানো যায়। এটা না খুলে মুভ করানোর একটা নিয়ম হচ্ছে, এটা হচ্ছে যে আপনি যদি এখানে কেরোসিন তেল দেন, কেরোসিন তেল দিয়ে একটু করে উপরে হালকা বাড়ি দিলে এটা হচ্ছে লকটা খুলে যেতে পারে। আমি ট্রাই করে দেখবো আগে হচ্ছে যে কেরোসিন দিয়ে এটা লকটা খুলে কিনা। এটা হচ্ছে কেরোসিন তেল আমি দিচ্ছি, কেরোসিন তেল দিয়ে আপনারা ইয়াতে করে একেবারে বোতল থেকে দিবেন না, কেরোসিন দিয়ে আমি হচ্ছে যে লকটা খোলার চেষ্টা করব। লকটা যদি কেরোসিন দিয়ে খুলে তাহলে তো ভালো কথা, না হলে হচ্ছে যে আমার ইয়া করা লাগবে, মেশিনটা খোলা লাগবে। দেখি আমি কাজ করি কিনা, এই দেখেন এই কাজ হয়ে গেছে। দেখেন এতক্ষণ আমি এইটা আমি কাজ করছি, দেখেন কাজটা একেবারে ইজিলি হয়ে গেছে, আমার মেশিনটা খোলা লাগে নাই। আপনারা চাইলে এরকম অনেক পুরাতন মেশিনে কিন্তু এই কাজটা করা যাবে না। এখন দেখেন মুখ করে ঘুরে, ঘুরলেও কিন্তু এখন আবার ইয়ে কাজ করতেছে না, ওটুয়ে কাজ করতেছে না। এটা হচ্ছে ওটুয়ে কাজ করতেছে না, এটা আর একটু ভালো করে বাড়ি দিতে হবে। আমার মনে হচ্ছে এটা কোলাই লাগবে, ভেঙে গেছে মনে হচ্ছে। কেরোসিন দিয়ে অনেক সময় কাজ করে, খোলা লাগে না, জংটা যদি আপনি ছুটাই দিতে পারেন। দেখেন ওকে হয়ে গেছে, কিন্তু প্রথমবার একবার করছিল, আবার ট্রাভেল করছিল। দেখেন বারবার ট্রাভেল করতেছে এইটা মেশিনটা। আমি হচ্ছে যে আবার কেরোসিন দিয়ে যদি বাড়ি দিই তাহলে হচ্ছে যে ঘুরবে এটা মেশিন। কেরোসিন তেলটা ভিতরে যদি এদিকে না কাজ না হয় তাহলে হচ্ছে যে আপনি এদিকে একটু করে খুলে দিতে পারেন। দোনো জায়গায় যদি আপনি দেন তাহলে হচ্ছে যে আপনার ইজি হয়ে যাবে। দুটা নাট খুলে নিবেন আপনি, খুলে হচ্ছে যে একটু করে কেরোসিন তেল দিবেন, তাহলে হচ্ছে যে আপনার মেশিনটা আরো ভালো হয়ে যাবে। এখানে হচ্ছে যে ময়লা এসে গেছে মেশিনের ভিতরে, একটু কেরোসিন তেল দিয়ে এটা হচ্ছে যে এটা কাজ করতেছে না। এখন আমার হচ্ছে যে মেশিনটা খোলা লাগবে, যখন কাজ করতেছে না করার কিছু নাই, মেশিনটা খুলবো আমি হচ্ছে আগে লকটা খুলে নিবো। এটা খুলবো, খোলার পর হচ্ছে যে আমি মেশিনটা খুলবো, কারণ হচ্ছে এটা এটা না খুলে আপনি মেশিন খুলতে পারবেন না। আগে এটা বান্নাটা খুলে নিতে হবে, আর যদি বান্নার থাকা অবস্থায় যদি এদিকে বাড়িয়ে দেন তাহলে অনেক সময় এদিকে ভুলের জায়গায় ভেঙে যেতে পারে। তাহলে হচ্ছে আমি মেশিনটা খুলবো, দ্রুত খুলবো, কাজটা অনেক লম্বা হয়ে যাবে, লম্বা হয়ে যাচ্ছে, করার কিছু নাই, কাজ করতে গেলে তো লম্বা হবেই। খোলার পর হচ্ছে যে মেশিনটা কাজ করতেছে না, যার কারণে হচ্ছে আমার পুরাই খোলা লাগবে।
এই দেখেন মেশিনটা কিন্তু একেবারে ঘুরতেছে না, একেবারে মুভ করতেছে না, কাজ করতেছে না। মেশিনটা ফুলটা খুলব, ফুলটা খুলে হচ্ছে আমার এটা আবার ফিটিং করা লাগবে। মেশিন এটা খোলার আগে আমি এই জিনিসটা খুলে নিব, কারণ ওইটা যদি আগে খুলে ফেলি তাহলে এটা খুলতে কষ্ট হয়ে যায় অনেক সময়। আমরা পুরাতন মেশিন যখন কাজ করব এটা টাইট হয়ে যাওয়ার কারণে এটা খুলতে পারি না। তাহলে খুলব এটা, এটা খুলে নিব কমপ্লিট। এই দেখেন এটা এটা টাইট হয়ে গেছে, যার কারণে এটা ঘুরতেছে না, এটা লক হয়ে গেছে একেবারে। নতুন চুল্লায় কীভাবে হঠাৎ করে লক হয়ে যায় দেখেন, একেবারে কীরকম টাইট হয়ে গেছে। এই এই ময়লাটার কারণে হচ্ছে এটা টাইট হয়ে গেছে। ময়লাটা যখন আমি একটু পরিষ্কার করে এখন যখন এখানে তেল ইউজ করব, অয়েল ইউজ করব, নারকেল তেল ইউজ করব, তাহলে হচ্ছে যে আমার মেশিনটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে থাকুন, আপনারা আপনাদের অবশ্যই কাজে আসবে। আচ্ছা, আমি এটা একটা টিস্যু বা কাপড় দিয়ে, আপনারা নরম কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে মুছতে পারেন। এই দেখেন এই এইটার কারণে হচ্ছে যে আপনার মেশিনটা লক হয়ে গেছে, হঠাৎ করে লক হয়ে গেছে। পুরাতন চুলাইতে আর বেশি থাকবে। এই দেখেন এই ময়লাটা দেখেন, এটার কারণে হচ্ছে লক হয়ে গেছে। আমরা ভিতরে শুদ্ধ পরিষ্কার করার চেষ্টা করবো করে। পুরাতন চুলায় এটা আর বেশি থাকে, নতুন চুলায় যদি অবস্থা হয় পুরাতন চুলায় তাহলে ইউজ না করে ফেলে রাখলে আরও বেশি হবে। দেখেন কতগুলো ময়লা। এখন আমি এটা ফিটিং করব, একটু করে তেল ইউজ করব। ফিটিং করার পর আমি তেল লাগাই দিব একটু করে, এটা তো তেল দিব আর হচ্ছে যে আমার মেশিনের ভিতরেও তেল দিব, তাইলে হচ্ছে যে আমার জিনিসটা একেবারে সুন্দর করে স্মুথলি কাজ করবে। আমি একটু তেল অয়েল লাগাই দিলাম। আমার অন্য ভিডিওতে তো দেওয়া আছে আপনাদের মেশিনটা কীভাবে ফিটিং করতে হয়, তারপর আমি এখানে দ্রুত ফিটিং করে নিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমি তিন আঙ্গুলেই সবসময় ফিটিং করি, হয়তো মাঝখানের আঙুলটা হচ্ছে আমি এখানে মাঝখানে দিব আর দুই আঙ্গুল আমি রাখি লাস্টে গিয়ে, হচ্ছে দুই আঙ্গুলের কাজ করি। হচ্ছে দরার স্টাইলটা ঠিক রাখলে আপনার ফিটিং করা, মেশিন ফিটিং করা অর্ধেক মনে থাকবে, বাকিটা হচ্ছে আপনার নলেজের টাকা লাগবে। এখানে হচ্ছে একটা ছোটো ছিদ্র আছে, এটা হচ্ছে যে গাট, এটার সোজা উল্টা দিকে রাখবো। উল্টা দিকে রাখলাম, এখন কিন্তু ফ্রি হয়ে গেছে। এই উল্টা দিকে রাখলাম, তারপর একটু করে ময়লা আছে এটাও মুছে নিলাম, তারপর লাস্টে গিয়ে হচ্ছে আরেকটু করে তেল দিয়ে দিব, আমি অয়েল দিয়ে দিব দিলাম। এটা হচ্ছে যে দেওয়ার সময় আমি সবসময় বলি আপনাদেরকে একটু চেপে দিবেন না, চেপে দিলে এটা টাইট হয়ে যাবে, টাইট হলে আর আপনার এই আবার টাইট হয়ে যাবে, আবার কোলা লাগবে। এর জন্য যেটুকু ঢুকে স্মুথলি দিবেন। ওয়াশার দুইটা, ওয়াশারটা বাঁকাটা আগে নিব, ওয়াশারটা দিলাম। এখানে ওয়াশার একটা আছে, এটাও আপনারা কীভাবে বসান আমি সবসময় দেখাই। তেল তেলেটা নিচে হবে, গাঁট অনুযায়ী গাঁট বরাবর বসে যাবে, বসে গেছে। এখন হচ্ছে যে স্প্রিংটা নিব, স্প্রিংটা আগে বসাবো। এখন হচ্ছে আমার তিন আঙ্গুলের কাজ। এই দেখেন দুই আঙ্গুল রাখছিলাম, এই দুই আঙ্গুলে মেশিনটা ধরলাম ইজিলি, এটা আর নড়াচড়া আর করবে না, আপনার ফিটিং করতে একেবারে সহজ হয়ে যাবে। নাট দুটোটা এখন জাস্ট লাগাই দিব, এই নাট দুটোটা লাগাই দিব। নাট দুটোটা আমি আগে ফিটিং করে নিব, তারপর হচ্ছে যে বাকিটা বাইরের বুলেটটা ফিটিং করব। এই আমি আগে নাট দুটোটা ভালো করে টাইট করে দিব, আমার ফিটিং হয়ে গেছে। তাহলে কেবলটা আমি অন্য ভিডিওতে দেওয়া আছে, তারপর এখানে দেখাচ্ছি আপনাদেরকে। কেবলের একটা ওয়াশার আছে, এই ওয়াশারটা দিবেন, এটা হচ্ছে যে বাঁকানো যে গাঁটটা আছে এটা বাইরের দিকেই দিবেন। এটা হচ্ছে বাইরে দিয়ে হচ্ছে গাঁট অনুযায়ী যখন বসাই দিবেন আপনি, এই পাশেরটা হালকা চাপ দিলে বসে যাবে। এই পাশেরটা এটা আগে বসে দিতে হবে, এই পাশেরটা চাপ দিলে অটোমেটিক বসে গেছে। এখন বুলেটটা লাগানো, এটা হচ্ছে একটু টেকনিক্যালি কাজ করতে হবে। এখানে দুইটা স্প্রিংয়ের দুইটা মাথা আছে, বাইরের মাথা যেটা আছে এটা হচ্ছে গাঁট অনুযায়ী বসাই দিব। আমি দুই আঙুল দিয়ে ফ্যাট বরাবর ধরবো যেন স্প্রিংটা ছুটে না যায়, মাঝামাঝি করে ধরবো। অন্য ভিডিওটা আমার ভালো করে দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমি একটা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, দ্রুত লাগাচ্ছি। এটা হচ্ছে এই তিন আঙুলে ধরলাম, এটা জাস্ট আমি এটাই ঘুরবো, এটা কিন্তু জাস্ট ধরে থাকবো হালকা করে। এটা আমার লাগানো লাগবে, ভিতরে একটা গাঁট আছে, ওই বুশের যে আমার ওয়াশারটা আছে ওয়াশারের গাঁটটা, এই গাঁটটা পরা লাগবে, তাহলে হচ্ছে যে অটো বাইর করবে। দেখেন আমি এটাই ঘুরাচ্ছি, কিন্তু আমি এটা এই আঙুলটা রয়ে গেছে, এটা ঘুরেছি বসে গেছে, এটা জাস্ট ধরব। ধরার পর হচ্ছে এখন ফায়ার করে কিনা দেখবো আগে।
তাহলে হচ্ছে যে আমি এই অ্যাঙ্গেলে এটা একটু করে ঘুরাবো, টেকনিক্যালি ঘুরাই এর হচ্ছে পজিশন বরাবর বসাই দিলাম, বিদ্যাঙ্গুলে দিয়ে আমি ছেপে ধরলাম, তারপর হচ্ছে এই গার্ডটা বসাই দিতে হবে। না হলে হচ্ছে যে আপনি যদি মারতে চান তাহলে স্প্রিংটা হারাই যাবে, আপনি মেশিনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে যদি স্প্রিংটা না থাকে। এখন আমার ফিটিং হয়ে গেছে, দেখেন এখন কাজ করবে। আমার মেশিন ওকে হয়ে গেল, লক হয়ে গেছিল যে ওইটা ছুটে গেছে, একেবারে ফ্রি হয়ে গেছে। আমি এখন জাস্ট ফিটিং করে চুলাটা জ্বালাবো। আমি দ্রুতই করব কাজটা, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি লম্বা না করতে চাইছিলাম, তারপরও করার কিছু নাই, মেশিনটা কোলা লাগছে আমার। আমার এখন ফিটিং হয়ে গেছে, আমি এটা দুই ধাপে দেখাই, কারণ এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা প্রথম ধাপ শেষ করে আপনারা দ্বিতীয় ধাপ অবশ্যই দেখবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে।